নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মৌকিচেন আসামে। শীতকাল মানে কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম। তো চলুন আজকে রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই কিভাবে বানাচ্ছি। এখানে আমি কড়াইশুঁটি কিছুটা ভাপিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার সে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে গুঁড়ো ভাজা মশলা আর পরিমাণ মতো লঙ্কা হলুদ, সামান্য একটু নুন দিয়ে আর একটু হিং দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিয়েছি। এখানে আমি ময়দাও মেখে রেখেছিলাম, ময়দার থেকে কিছুটা লেচি নিয়ে আমি এর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দেওয়া থাকবে, আগে আমি কড়াইশুঁটির কচুরির পুরটা বানিয়েছি কিভাবে সেটাও দেওয়া আছে। তো দেখুন বন্ধুরা, একটা লেচিকে আমি সুন্দর করে পুর ভরে নিলাম, নিয়ে এবার লেচিটাকে রেডি করে নিলাম। এইভাবে আমি কড়াইশুঁটির কচুরি সমস্ত লেচিগুলোতেই পুর ভরে নিচ্ছি। তো একটা লেচি নিয়ে আমি এইভাবে সামান্য তেল দিয়ে বেলে নিচ্ছি হালকা হাতে। এদিকে কড়াতে আমি বেশ খানিকটা তেলও গরম হতে বসিয়ে দিয়েছি। একটা কচুরি আমার বেলা হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে কচুরিটা ছেড়ে দিয়ে এইভাবে চেপে চেপে একটু কচুরিটাকে ভেজে নেব। একদিকটা বেশ গোল্ডেন ফ্রাই হয়ে গেলে অপর দিকটা উল্টে নেব। দেখুন অনেকটাই ফুলে গেছে, এবার এটা উল্টে নিলাম। এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে কিন্তু ভেজে নেব। তো দেখুন একটা কচুরি আমার ভাজা হয়ে গেছে, এভাবে তুলে রাখলাম। আরও একটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা শীতকালে অবশ্যই এটা বানিয়ে খান, আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপিটা। তো আরেকটা আমি ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত কটাই আমি ভেজে নেব। দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলে গেছে। এইভাবে সমস্ত কটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি গরম গরম আলুর দমের সাথে গরম গরম কচুরি সার্ভ করে দিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরে পুরো পুড়ে ঠাসা। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য। আর এই শীতকালে বিভিন্ন রকমের খাবার বানিয়ে খান ও সকলকে খাওয়ান। তো এইভাবে আমার আরও চ্যানেলে নতুন নতুন রেসিপি আসতে থাকবে। ধন্যবাদ।